নমস্কার বন্ধুরা, বাইক বাজার 104-এ আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা আমি বলেছিলাম যে লাস্ট ভিডিওতে আমাদের নতুন স্টক আসছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে, তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো সেরকমই অনেকটা গাড়ি এসে, অনেকগুলো গাড়ি এসেছে কলকাতা জোনে। বেশিরভাগ নাম্বারই হচ্ছে আলিপুর, বেলতলা, হাওড়া, হুগলির ডিস্ট্রিক্টে আছে কলকাতা জোনের গাড়ি। তো এই গাড়িগুলো আমি দেখাবো আপনাদেরকে। বলেছিলাম আপনারা কোন গাড়ি বাইক বাজারে দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানান। আপনারা করেছেন, আপনারা অনেক কমেন্ট করছেন, আমাদের ভিডিও আপনারা পছন্দ করছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ অনেকটা। আর পালসার এনএস আপনারা দেখতে চেয়েছেন, পালসার 125 দেখতে চেয়েছেন, ডিউক 390 দেখতে চেয়েছেন, অ্যাভেঞ্জার দেখতে চেয়েছেন। তো আজকে আমি ফ্রেশ যে স্টকটা এসেছে সেটা আজকে দেখাচ্ছি মিক্সড গাড়ির মধ্যে, আর নেক্সট আপনাদের পছন্দ মতন আমরা ভিডিও আনবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এনএস 160, এটা 96, মানে বারুইপুর রেজিস্টার্ড, রেড কালারের গাড়ি, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে থাকে এই গাড়িটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ইলেকট্রনিক দেখিয়ে দাও ক্যামেরাম্যান, সামনে এবিএস রয়েছে, ডাবল ডিস্ক, গাড়ি ভালো কন্ডিশনে আছে, আপনারা দেখতে পারেন এসে। প্রাইস খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য, 1 বছর 8 কি 9 মাসের মতো বয়স হয়েছে। তো নাম্বার তো আমরা দেখিয়েই দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। প্রাইস খুব রিজনেবল থাকছে, যেই প্রাইসে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো, এটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন 68,000। 68,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস এনএস 160 2020-এর গাড়ি। আচ্ছা, এটা কতটা চলা, এটা কি দেখা হয়েছে? হ্যাঁ, এটা এখনো চেক করা হয়নি, গাড়িটা জাস্ট সবে এসেছে আমাদের কাছে, তো এটা দেখে নিতে হবে। খুব কম চলা এই গাড়ি, 5-6 হাজার মধ্যে থাকতে পারে, তো আপনারা দেখে নেবেন এসে চেক করে। বাইক বাজারের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই, বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে আসতে হয় বাইক বাজারে। বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে আপনারা অটোতে চলে আসবেন বাগড়াহাট রোডের উপর, গাজীপুর মোড়ে, বাইক বাজার 104, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল শোরুম। হ্যাঁ, নেক্সট আমি যেটা দেখাচ্ছি পালসার 125 ব্ল্যাক কালারের BS6 মডেল, গাড়িটা 1 বছর বয়স হয়েছে, 2020 শেষের দিকের গাড়ি, তো খুবই ভালো আছে, আপনারা দেখতে পারেন এসে। কিন্তু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো গাড়িটাকে, নাম্বারটাও তো দেখিয়ে দাও। খুব রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য, যেই প্রাইসে আমরা এই গাড়িটা দিতে পারবো, সেটা এই গাড়িটা শুধুমাত্র 65,000, 65,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি, তাও BS6, তো এইরকম গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট গাড়ি যেটা হবে, নেক্সট একটা ডিউক 390। অনেক কমেন্ট আসে ডিউক দেখান, একদম KTM এর তো হিউজ লাভাররা রয়েছেন, KTM লাভাররা, তাদের জন্য এটা একদম। তো ডিউক 390 রয়েছে, এটা কসবা রেজিস্টার্ড, 2019-এর গাড়ি, খুব ভালো কন্ডিশনে আছে। আপনি মিন্টু একটু দেখিয়ে দাও গাড়িটাকে ভালো করে, তো এর ওডোমিটারটাও আমি দেখিয়ে দেবো। খুব সম্ভবত গাড়িটা 16,000 চলেছে, তো মিন্টু একটুখানি ওডোমিটারটা দেখিয়ে দাও দর্শক বন্ধুদেরকে। তো ওভারঅল খুব ভালোই আছে গাড়িটা, আপনারা এসে দেখে নিতে পারবেন, চেক করে নেবেন। মোটামুটি যা প্রাইস থাকছে এই গাড়িটা, 1,80,000 টাকা, 1,80,000 390 ডিউক আপনারা পেয়ে যাবেন, তাও 2019-এর গাড়ি, BS4 মডেল, যেটা কসবা রেজিস্টার্ড, আপনারা আসতে পারেন। পালসার ম্যাম, এটা পালসার 180 আছে, 180F, আপনাকে বলবো একটুখানি যদি আপনি বলে দেন, আমাদের ফাইন্যান্স তো হচ্ছে ওইটার ব্যাপারে, নাম ট্রান্সফারও তো হচ্ছে। হ্যাঁ, নাম ট্রান্সফারের কথাটা আমি বলে দিই, আমাদের শোরুমে ফাইন্যান্স ফেসিলিটিটা একটু অসুবিধা ছিল, মোটামুটিভাবে 5 ফিট থেকে 80 কিলোমিটার রেডিয়াসে আপনি যে কোনো জায়গার মধ্যে থাকলে তাহলে আপনাদের আমাদের শোরুম থেকে ফাইন্যান্স পসিবল হবে। হ্যাঁ, মোটামুটি কলকাতার মধ্যে থাকতে হবে, এটা আগে ছিল না, অনেকেই চেয়েছিলেন ফাইন্যান্সের মধ্যে গাড়ি নেওয়ার জন্য, তাদের জন্য আমি আবার বলে দিলাম যে ফাইন্যান্সে যারা গাড়ি নিতে চান তাদের জন্য বাইক বাজার কোনো অসুবিধার কোনো কারণ নেই, চলে আসুন। পালসার 180 যেটা দেখাবো, পালসার 180 BS6, তো আপনারা অনেকেই কমেন্ট করেন কি প্রাইস অনেক বেশি হয়ে যায়, আমাদের প্রাইস অনেক হাই, কিন্তু আমরা যেই গাড়িগুলোর যা দাম বলি একটু বিবেচনা করে দেখবেন আপনারা। তো যেই গাড়িগুলোর দাম আমরা বলি সেগুলো BS6 মডেল, BS6 মডেল যদি একটা গাড়ি 1 বছর 10 মাসের হয় তার গাড়ি তো রিজনেবল একটু দাম বেশি হবেই, তো এটা একটু দেখবেন আপনারা, লক্ষ্য রাখবেন। তো এখন যে গাড়িটা আমি দেখাচ্ছি 180 BS6, এটা WB18 হুগলি রেজিস্টার্ড, আরামবাগ হবে সম্ভবত, তো এটা প্রাইস খুব রিজনেবল থাকবে, সামনে তো এবিএস থাকে এই গাড়ি আপনারা জানেনই। তো প্রাইস যেটা রেখেছি আমরা এটা 78,000, পালসার 180 BS6 মডেল আপনারা পেয়ে যাবেন। এটা হাওড়া রেজিস্টার্ড না, এটা হুগলি রেজিস্টার্ড, হুগলি আরামবাগ এয়ারটিও। হ্যাঁ,
তো নেক্সট যে গাড়িটা রয়েছে এটা পালসার 180F, এটাও 180F রয়েছে, এটা BS4 মডেলের ওপর রয়েছে, BS4 পালসার 180F মডেল। তো এটাও WB14, এটা উলুবেড়িয়া রেজিস্টার্ড, মানে হাওড়া রেজিস্টার্ড গাড়ি। তো খুব রিজনেবল প্রাইস থাকছে, এটাও সেম প্রাইসেই দিয়ে দেবো। এই গাড়িটা ওভারঅল খুব ভালো রয়েছে। মিন্টু একটু পারলে গাড়ির টায়ারটা একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদেরকে, সামনে পেছনে টায়ার ইঞ্জিন চেষ্টা করো দেখানোর, নাম্বার প্লেটটাও দেখিয়ে দাও। প্রাইস আপনাদের জন্য খুব রিজনেবল থাকছে, যে প্রাইসে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো। এটা যেহেতু BS4 গাড়ি তো মোটামুটি এই গাড়িটার প্রাইস আমি রেখেছি আপনাদের জন্য 72,000, 72,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো অনেক দূর দূর থেকে কাস্টমাররা আসেন আমাদের এখানে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আসেন। তো তাদের সবার জন্য বলছি যে অ্যাড্রেসটা মোটামুটি ভাবে শোরুমটা কলকাতার মধ্যেই পড়ে। তো আজ থেকে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে ফোন করুন, নাহলে অ্যাড্রেসের জন্য এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে অ্যাড্রেসটা জানতে চান, আমরা আমাদেরকে হেল্প করব যেভাবে পারি, কীভাবে আসবেন রুটটা আমরা বলে দেবো। তো আসার ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই বাইক বাজারে। আর গাড়ি কালেকশন তো আমরা প্রত্যেক দিনই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমাদের এখানে কি আছে। আপনারা বাড়িতে বসেই একটা ভিউ নিয়ে রাখুন যে আমাদের এখানে কিরকম গাড়ি পাওয়া যায়, আর নেগোসিয়েশন হয়ে যায় দীপঙ্করদা যা প্রাইস বলছেন তারপরেও কাস্টমাররা আসেন এবং যথেষ্ট নেগোসিয়েশন আমরা করে দিই, চেষ্টা করি আমরা। কিছু গাড়ি ক্ষেত্রে হয় না একদম, আর বেশিরভাগ গাড়ি ক্ষেত্রে 80% গাড়ি ক্ষেত্রেই আমরা এর উপরেও নেগোসিয়েশন হয়ে যায়। তো সেই মতন আপনারা চলে আসুন, বাইক বাজারে কোনো অসুবিধা হবে না একদম। তাই তো নেক্সট যেটা দেখাচ্ছি পালসার 180F, এটা BS4 মডেলের উপরে রয়েছে, এটা কলকাতা নাম্বার 01, বেলতলা রেজিস্টার্ড গাড়ি, গ্রে কালার, সামনে তো ABS থাকছেই, 1 থেকে 1.5 বছরের মধ্যেই রয়েছে গাড়িটা। প্রাইস খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য, এইরকম গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, যেই দামে আমরা দিতে পারবো এই গাড়িটা। মোটামুটি এই গাড়িটা আমরা 72,000, 72,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গাড়ি, তাও কলকাতার নাম্বার, সামনে ABS থাকছে, আপনারা পাচ্ছেন 72,000। তো আসলে আরও একটুখানি একটু কম বেশি তো হয়ে যাবে। তো নেক্সট আমরা আবার একটু স্পোর্ট বাইকের উপর চলে যাচ্ছি। নেক্সট যে গাড়িটা রয়েছে সেটা স্পোর্ট বাইকের মধ্যে রয়েছে, KTM RC। আপনারা তো KTM খুবই পছন্দ করেন আর KTM এর স্টক আপনারা দেখতে চান, তো সেই মতনই KTM RC 125 রয়েছে, একটা অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশনে যেটা আপনারা খুব পছন্দ করে থাকেন। এটা দেখলেই হাসি এসে যায়। BS6 গাড়ি আছে, তো আপনারা আমি বলে দিই পছন্দ করছেন, এটা ডিটেইল দীপঙ্করদা বলে দিচ্ছে, আপনারা শুনতে থাকুন। এটা নাম্বার WB18, মানে এটা হুগলি জোনেরই গাড়ি রয়েছে, হুগলি রেজিস্টার্ড গাড়ি, 1 বছর বয়স, BS6 ইঞ্জিন। কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন, ম্যাম তো বলেই দিলেন কালার, আর খুব কম চলা গাড়ি, ভালো কন্ডিশনে আছে, আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন। তো দেখুন এই গাড়ির মধ্যে যেটা করা আছে, একটা ইউনিক জিনিস করা আছে গাড়ির মধ্যে, এটা 125cc আছে, বাট এটা ভাইজারটা আছে। হ্যাঁ ভাইজারটা ঠিকই আছে, কাস্টমার করেছে কি ওর মধ্যে 390 স্টিকার, 390 স্টিকারটা শুধু করে দিয়েছে ম্যাম। আচ্ছা গাড়ি 125ই আছে কিন্তু কাস্টমার 390 হয়তো ভালোবাসেন, সেখানে 390 স্টিকার লাগিয়েছে। তো আচ্ছা গাড়িটা 125, আপনারা এসে দেখতে পারেন। এই গাড়িটা প্রাইস খুব রিজনেবল থাকছে আপনাদের জন্য, যে প্রাইসে আমরা এটা আপনাদেরকে করে দিতে পারবো মোটামুটি 1,38,000 টাকা, 1 বছরের মধ্যে থাকা গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এটা নেওয়ার জন্য আমাদের সাথে এসে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো অনেকেই KTM এর জন্য কমেন্ট করেছিলেন, তো আপনাদের জন্যই রইলো এই গাড়িটা, ম্যাম নিয়ে এসেছেন এই গাড়িটা আপনাদের জন্য বিশেষ করে। আজকে আমরা যা গাড়ি দেখেছি সবটাই কলকাতা জোনের, আমরা নেক্সট দিন চেষ্টা করব, বীরভূম থেকে অনেকে ফোন করেন, আমরা একদিন চেষ্টা করব এক একটা জোনের গাড়ি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে গাড়িগুলো হয়, যে জোনে যে গাড়িগুলো হয় আমরা একদিন দেখিয়ে দেব। কারণ অনেকেই মালদা থেকে ফোন করছেন, মুর্শিদাবাদ থেকে কল করছেন যে মুর্শিদাবাদে কী কী গাড়ি আছে, তো আমরা চেষ্টা করব এক একদিন এক একটা জোনের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তাতে করে আপনাদেরও সুবিধা হবে, যিনি মালদা থাকবেন উনি ভিডিওটা দেখে ওনার মতন করে একটা গাড়ি পছন্দ করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা মাথায় রেখেই আমরা আর কি শোরুমে গাড়ি নিয়ে আসি, কিন্তু কলকাতা জোনের গাড়িটা একটু হাইলি ডিমান্ডেড, তো সেই গাড়ি আজকে আমরা দেখাচ্ছি। এটা কি আছে, পালসার 220F। এই গাড়িটা কলকাতা জোনেরই গাড়ি রয়েছে, গাড়িটা ঠিকই আছে, ওভারঅল ভালোই আছে, খারাপ কিছু নেই, এখানে একটা ইন্ডিকেটর ভাঙা রয়েছে, হ্যাঁ এটাই যায়, এটা আমরা ঠিক করে দেবো। আর গাড়ির টায়ার তো সব ঠিকই রয়েছে, ABS আছে সামনে, প্রাইস খুব রিজনেবল থাকবে। এই গাড়িটা আমরা 75,000 হলে আপনাদেরকে দিতে পারবো,
কুচবিহার তো আমি বলবো যে একটু থ্যাঙ্কস যদি বলে দেওয়া যায়, কুচবিহারের যত দর্শক আছে বা যত কাস্টমার আছে, আমাদের কাছ থেকে প্রায় 4-5টা গাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট, মানে আপনারা বুঝতে পারছেন এখান থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটার দূরে, তো সেইখান থেকে অনেকে আসছে আমাদের কাছে। কুচবিহারের কাস্টমারদের জন্য আমি আলাদা করে বলে দিচ্ছি, আপনারা আসুন, আপনাদের জন্য বাইক বাজারে অনেক স্টক রয়েছে, আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো আপনাদের জন্য। আমরা দূরের কাস্টমারদেরকে করেও দিই, কারণ ওনারা এত দূর থেকে যখন আসেন আমরা ওনাদেরকে ফেরাতে পারি না, কারণ আমরা একটা ডেলিভারিও করিয়ে দিয়েছি, মানে একদম যেন ওনারা গাড়ি নিয়ে যেতে পারেন সেরকম। আর দূর থেকে কাস্টমার আসলে আমাদের শোরুম থেকে ফিরে যেতে হয় না, আমরা গাড়ি চেষ্টা করি করে দেওয়ার। তো দূরের কাস্টমারদেরকে ওয়েলকাম আমাদের বাইক বাজারে, চলে আসুন, নেগোসিয়েশন হয়ে যাবে, আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে বাইক বাজারের তরফ থেকে। তো আজকের জন্য এটুকুই, হ্যাঁ আজকে আমরা আমাদের স্টক এই পর্যন্তই রয়েছে, মানে নিউ যেটা দেখিয়েছি আর কি কলকাতা জোনের এইটুকুই রয়েছে দেখালাম। আর নেক্সট ভিডিওতে আমরা কি করছি প্ল্যান এখনো আমরা কিছু করিনি, আপনারা সাজেশন দিতে পারেন আমাদের যে আমরা নেক্সট ভিডিও কি দেখাই, আপনারা সাজেস্ট করুন, কারণ আমরা ভিডিও আপনাদের জন্যই বানাই, আপনারা পছন্দ করুন, আপনারা জানান, আপনাদের মতন করে আমরা বানাবো। একদম, আবার দেখা হচ্ছে বাইক বাজার 104-এ, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।